কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছে সেটা নিশ্চিত করে জানা দরকার। তবে হ্যাঁ, নিশ্চিত করে যে কোনো সচেতন মানুষের শব্দ চয়নের আগে আর একটু সতর্ক হওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের আমলে বাংলার শিশুরা আজ লাওয়ারিস বাচ্চা, লাওয়ারিস কোট আনকোট লাওয়ারিস বাচ্চা। কে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ কৃষ্ণনগরের এবারের প্রার্থী মহুয়া মৈত্র, যাকে ভারতবর্ষের লোকসভার এথিক্স কমিটি লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে ঘুষ নিয়ে প্রশ্ন করার দায়ে, এবং লোকসভার যে লগইন আইডি পাসওয়ার্ড সেটা দুবাইয়ে তার বন্ধুকে দিয়ে রাখার অভিযোগে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেই তাড়িয়ে দেওয়া সাংসদকেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের সম্পদ ঘোষণা করে তাকেই আবার কৃষ্ণনগরের প্রার্থী করেছেন। স্বাভাবিক ব্যাপার, চুরি দুর্নীতি অভিযোগ যাদের বিরুদ্ধে থাকে তারাই তৃণমূলের সম্পদ হয়ে ওঠে। আর আজকে সেই মহুয়া মৈত্র বাংলার শিশুদের বললেন লাওয়ারিস বাচ্চা। ঠিক কি বললেন মহুয়া মৈত্র দেখাবো। বাকিরা বিরোধী দলের নেতারা সব তো চিচিকার করছেন, করবেন, সেটাই স্বাভাবিক, কিন্তু তৃণমূলের তরফ থেকে কি বলা হলো খুব মজাদার ঘটনা, সেটাও দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নদিয়ার কালীগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে মঞ্চের মাইকের দায়ভার ছিল প্রার্থী মহুয়া মৈত্রের কাঁধে, এবং মাইক নিয়ে তিনি ঘোষণা করলেন, বক্তব্য শুরু করলেন। তখনই কয়েকটা বাচ্চা ওই জনসভার এদিক ওদিক ছোটাছুটি করছিল, যেমন হয় আর কি, পাড়াগাঁয়ে জনসভাতে যেমন হয়, বাবা মার সঙ্গে বাচ্চারাও চলে আসে, অনেক সময় আশেপাশের বাচ্চারাও ভিড় দেখতে মজা দেখতে চলে আসে। সেই রকম কিছু বাচ্চা কালীগঞ্জের এই জনসভায়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, তখনও তিনি আসেননি, মঞ্চ সামলাচ্ছিলেন মহুয়া মৈত্র, সেই সময় বাচ্চাগুলো ছোটাছুটি করছিল। মহুয়া মৈত্র, মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্যতম সম্পদ, ঘুষকাণ্ডে সংসদ থেকে বিতাড়িত করা হয়েছে, যাকে প্রশ্ন করেছেন 5 বছরে লোকসভায় প্রায় 70টা প্রশ্ন করেছেন, তার মধ্যে 95% হচ্ছে গৌতম আদানির বিরুদ্ধে, তার বন্ধু দর্শন হীরানন্দিনীর শিখিয়ে দেওয়া এবং দুবাইয়ের অফিস থেকে লিখে দেওয়া ইংরাজিতে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র। তার বিনিময়ে কি পেয়েছেন? লোকসভার এথিক্স কমিটি যে অভিযোগটা করেছে তাতে মহুয়া মৈত্র তার বিনিময়ে দামি ব্যাগ পেয়েছেন, দামি ঘড়ি পেয়েছেন, দামি পোশাক পেয়েছেন, টাকা পেয়েছেন বিদেশে ঘুরতে যাবার, দিল্লিতে নিজের বাংলো সারাবার পয়সা পেয়েছেন, টাকার বিনিময়ে প্রশ্ন করেছেন। কৃষ্ণনগরের সাংসদ, বিদায়ী সাংসদ, কৃষ্ণনগরের হয়ে কটা প্রশ্ন করেছেন? 70টার মধ্যে একটাও নয়। কিন্তু কৃষ্ণনগরের মানুষের, যারা মহিলারা, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের চৈতন্য কি হবে? কৃষ্ণনগরের যুবক সম্প্রদায় যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 20 টাকার চুল্লু খাওয়াচ্ছে, তাদের কি চৈতন্য হবে? কৃষ্ণনগরের যারা সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে ইমাম ভাতা দিচ্ছে, তাদের কি চৈতন্য হবে? কৃষ্ণনগরের এই কালীগঞ্জের জনসভায় বাচ্চারা যারা ঘুরে বেড়াচ্ছিল ছোটাছুটি করছিল, মহুয়া মৈত্র মঞ্চের উপর থেকে বললেন এই কে আছিস, লাওয়ারিস বাচ্চাগুলোকে বাইরে বের করে দাও। চমকে গেছে গোটা বাংলার মানুষ। রাজনীতিবিদরা ভেবে পাচ্ছেন না, বিরোধী দলের কথা ছেড়ে দিন, তৃণমূলের নেতা নেত্রীরা এই নিয়ে কিছু বলছেন না, তারা ভাবতে পারছেন না কেউ শিশুদের লাওয়ারিস বাচ্চা বলতে পারে। এটা একমাত্র মহুয়া মৈত্রের পক্ষেই সম্ভব, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরেও, লোকসভা থেকে ঘুষ নিয়ে প্রশ্ন করার দায়ে তাড়িয়ে দেওয়ার পরেও, মমতা বন্দ্যোপাধ্যায় সগৌরবে মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছেন এবং তাকেই আবার কৃষ্ণনগরের প্রার্থী করেছেন। যত চুরি দুর্নীতি তৃণমূলে তত ডিম্যান্ড বেশি। কি বললেন মহুয়া মৈত্র আজকে? এই বাংলার শিশুদের মা মাটি মানুষের সরকার, মা মাটি মানুষের সরকারের জামানায় যে মা মাটি মানুষ কারোরই সম্মান নেই সেটা আপনারা ভালোই জানেন। মহুয়া মৈত্র কি বললেন সেটা আপনারা নিজের কানে শুনে নিন একবার। মহুয়া মৈত্রের কাজের সমালোচনা করলেন প্রত্যেকে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, স্বাভাবিক ব্যাপার, বিরোধী দলের নেতারা তো এই ভয়ঙ্কর কথার সমালোচনা করবেন।
তাই বিরোধীদের কথা এই প্রতিবেদনে আমি দেখাচ্ছি। স্বাভাবিক ব্যাপার, মহামৈত্র বাংলার শিশুদের লাওয়ারিস বাচ্চা বলছেন বিজেপির তরফ থেকে প্রতিবাদ হবে স্বাভাবিক, সিপিএম এর তরফ থেকে প্রতিবাদ হবে স্বাভাবিক, কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ হবে স্বাভাবিক, কিন্তু তৃণমূলের নেতারা কি বলছেন? তৃণমূলের স্পোক্সপার্সন স্কয়ার ফুট সেন শান্তনু সেন কি বললেন মহামৈত্রের এই লাওয়ারিস বাচ্চা প্রসঙ্গে, শুনুন আপনারা। কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছে সেটা নিশ্চিত করে জানা দরকার, তবে হ্যাঁ নিশ্চিত করে যে কোনো সচেতন মানুষের শব্দ চয়নের আগে আর একটু সতর্ক হওয়া দরকার। লাওয়ারিস বাচ্চাদের সরাও মহামৈত্র, স্বাভাবিক ব্যাপার, একজন দেশদ্রোহী আর কি বলতে পারে বাংলা শিশুরে? ঘুষ নিয়ে প্রশ্ন করে সংসদ থেকে সাসপেন্ড হয়ে গেছেন, এত লজ্জার কথা যে তৃণমূল তাকেই আবার দলের সম্পদ ঘোষণা করে কৃষ্ণনগরের প্রার্থী করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, তাই আমার বাংলার নারীদের চৈতন্য হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন 20 টাকার চুল্লু খাওয়াচ্ছি, পাড়ায় পাড়ায় মদের দোকান করে দিয়েছি, তাই বাংলার যুব সমাজের কাছ থেকে ভোটের অভাব হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানে ইমাম ভাতা দিচ্ছি, তোষণ নীতি চালাচ্ছি, সংখ্যালঘুরা আমাকেই ভোট দেবে। বাচ্চাটাকে লাওয়ারিস বললো, সেটা সংখ্যালঘুর বাচ্চা কি হিন্দুদের বাচ্চা, তাতে কি এসে গেল? কিচ্ছু এসে যায় না। দিনের শেষে 1,200 টাকা জমা পড়ছে লক্ষ্মীর ভাণ্ডারে লোভে বাংলার নারীরা লাফালাফি করছে, দিদিকেই ভোট দেবো। তাদের বাচ্চাদের কেউ লাওয়ারিস বাচ্চা বললো, তাতে কিচ্ছু এসে যায় না। বোমার আঘাতে 2টো বাচ্চা মারা গেল, একজনের হাত উড়ে গেল, কি এসে গেল? আমার বাড়িতে কিছু তো হয়নি, যতদিন না আমার পেছনে আগুন লাগছে ততদিন আমি তৃণমূলের সমালোচনাটা করব না। তাই বাংলার শিশুরা আজকে মহুয়া মৈত্রের কণ্ঠে হয়ে গেল লাওয়ারিস বাচ্চা। আর কি কি শুনবে এই বাংলার মানুষ সেটাই এখন দেখার। আর কতটা সহ্য করবে এই তৃণমূলের চোর জোচ্চোর দুর্নীতিবাজ দেশদ্রোহী নেতা নেত্রীদের সেটাই এখন দেখার। বাংলার মানুষের গায়ের চামড়া কতটা মোটা হতে পারে সেটাই এখন দেখার। কি বলেন আপনারা? সবটাই তো দেখলেন শুনলেন, আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন লোকসভা ভোটের খবর দা নিউজ বাংলার পর্দায়। আমরা আবার এই খবরগুলো বেশি করে দেখাবো যেগুলো বাংলার অন্যান্য মেনস্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপনে চাপে চেপে যাওয়ার চেষ্টা করবে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে, যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।